এটি হলো হুড কিচেন চিমনির মোটর সেটিং এবং কানেকশন যে আছে এই কানেকশন সেটিং। তো এটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী হচ্ছে। বই শিখে নেবে তো এই যে তিনটে মাত্র স্ক্রু হয়, তিনটে স্ক্রু ঠিক জায়গা মতন বসে ভালো মতন টাইট দেবে, নয়তো মেশিন চলাকালীন মোটর খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা এই ব্লোয়ারটা দেখছেন, এটা আমরা ভালো মতন সেট করব। সেট করে ভালো মতন এই নাট আছে, নাট দিয়ে ভালো মতন টাইট দেবেন। টাইট যদি না দেওয়া হয় তাহলে এটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মেশিনের ভেতরে। দেখুন এবার আমরা এর যে কানেকশান আছে যে তারটার সাথে যে তারটা আপনারা কেটেছিলেন আমরা সে তারটা জয়েন করে দেবো এবং তার মেশিনটা পুরো তার আমরা খুলিনি, শুধু কাটা তারটা যেখানে যে তালের সঙ্গে মিল খাচ্ছে সে তারটা আমরা জয়েন করব, তাতেই আপনার মেশিন ওকে হয়ে যাবে। তো দেখুন আমরা কীভাবে করছি। দেখুন এর মধ্যে কখনো সেলো টেপ মারবেন না, ওয়ার ক্যাপ মার্কেটে পাওয়া যায়, যারা এই লাইনে কাজ করেন তারা ভালো মতনই জানেন। ওয়ার ক্যাপ দিলে এর লিকেজ প্রবলেমও হবে না বা তার খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না দুটো তারকে জয়েন্ট থেকে। তো এর থেকে ভালো আপনি ওয়ার ক্যাপ ব্যবহার করুন, এর দাম খুবই কম, 1.5 টাকা 2 টাকা করে পিস। Thank you.
ये
Thank you.